بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقالت خديجة رضي الله تعالى عنه لما قال له لها النبي صلى الله عليه وسلم بعد أن رجع من غير حراء إني خشيت على نفسي

আমাদের অন্তরের মধ্যে যে জিনিসটা যে বিষয়টা জাগ্রত হয় ইমানি যে কারণে ইমানি চেতনা জাগ্রত হয় নবী ফ্যাম জাগ্রত হয় সেটা হচ্ছে নবী করিম সল্ল্লাহ আলাইসাল্লামের সিরাত বিষয়ক আলোচনা নবীজি আমরা জানি যতটুকু নবীজি সাল্লাই আলু সাল্লাম এই মাসে পৃথিবীতে এসেছিলেন এবং বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী এই মাসেই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন রবিআল্লাহ আউ্য়াল মাস আবার এসেছে আমাদের দরুগুড়ায় রবিউল আউ্য়াল মাস তো এ মাসে নবী করিম সল্ল্লাহ আলিহসাল্লামের সিরাত নিয়ে বেশিরভাগ আলোচনা করা হয় আমরা চেষ্টা করব নবী করিম সল্ল্লাহ আলহিহুসাল্লামের বৃহৎ জীবন থেকে বর্ণাঢ্য জীবন থেকে নবী জীবন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তার জীবন কত যে বড় কত যে মহান সমুদ্রের মতো বড় বললেও শেষ হবে না যে আসমান জমিন সম উদার বললেও শেষ হবে না বড় বললে শেষ হবে না নবী করিম সাল্লি আসাল্লামের সেই বিরাট বিশাল জীবনী থেকে আমরা সামান্য খুব একটি বিষয় আলোচনা করব। আমি যে কোরআনের আয়াতটি পড়েছি আল্লাহ রবীন্দিন এই আয়াতের মধ্যে বলছেন আল্লাহ আজিম পবিত্র কোরআনে আমরা জানি একটি একশো চোদ্দোটি সুরান একটি সুরা আছে তার নাম কালাম আল্লাদি আল্লামা বিল কালাম প্রথম যখন কোরআন নাজিল হয়। সুরা ইকরা বিসমি সুরা নাজিল হয়ে সেখানেও কলমের কথা আলোচনা আসছে আর শুধু কলমের নামেই পবিত্র কোরআনে একটি সুরা এসেছে এই সুরার নাম সুরাত নুন ওল কালাম উনত্রিশ নম্বর পাড়ায় এই সুরায় আল্লাহরুল্লাহ আলমিন সুরুভাগী বলেছেন যে ও ইন্না আল্লাহ হে হেনবি নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আজকে আমরা নবী করিম সাল আলি সাল্লামের মহান চরিত্র থেকে সামান্য কিছু বিষয় আলোচনা করব। আমাদের সময় যেহেতু কমই থাকে আমরা খুব বেশি আলোচনা করার সুযোগ বা অবকাশ পাবো না তারপরেও গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আলোচনা করব চেষ্টা করবো এগুলো থেকে আমাদের জীবনে শিক্ষা যেন নিতে পারি আমরা আমি পাশাপাশি এই আয়াতের পাশাপাশি হযরত হাদিজের জিয়াল্লাহ তাল আনহা আনহার কিছু উক্তি নবী করিম সাল্ল্লাহ সানেও একটু আগে আমি মেনশন করেছি বুকারি শরীফের তিন নম্বর হাদিসে এসেছে হজরত আয়সারজিয়াল্লাহ তাল আনহা থেকে বর্ণিত এটা নবী করিম সাল্ল্লাহ আলি সাল্লামের কাছে ওয়াহির সূচনা কিভাবে হয়েছিল এটা খুব মজার একটি হাদিস আউউলুমা বুদি আবহি রসুল্লাহি সাল্লাম আলি সাল্লাম মিনাল ওয়াহি আর হাফিন আমরা মনে করি নবী করিম সাল্ল আলি সাল্লামের কাছে জিব্রাইল আলি সাল্লাম শুধু ওয়াহিনে আসতেন অর্থাৎ জিব্রাইল ওয়াহিনিয়ে আসার মাধ্যমটি হচ্ছে শুধু ওয়াহির মাধ্যম আর কোনো মাধ্যম না তা না আরও আছে বুহারি শিরিফের তিন নম্বর হাদিসে আয়সারদ আল্লাহ আনহা বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে ওয়াহির সূচনা কিভাবে হয়েছিল সত্য স্বপ্নের মধ্য দিয়ে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম স্বপ্নে দেখতেন কিছু বিষয় আউআলমা বুদিয়া বিহি রসুল্লাহি সাল্লি সাল্লাম মিনাল ওয়াহি আর রুইয়াস হাফিন নওম তিনি সত্য স্বপ্ন খুব সুন্দর চমৎকার স্বপ্ন উনি দেখতেন যে স্বপ্নটি উনি রাতেই দেখতেন ঘুমের ঘুরে যে স্বপ্নটি দেখতেন দিনে দিনের বেলা হুবহু সেই স্বপ্নটি প্রতিফলিত হয়ে যেত স্বপ্নে দেখেছেন পাথর তাকে সালাম করতেছে সাল্লাম স্বপ্নে দেখলেন পাথর তাকে সালাম করছে হেঁটে যাচ্ছিলেন বাস্তবেই দেখা গেল সেই পাথরটি তাকে সালাম করেছে সোহান আল্লাহ সোহান আল্লাহ অর্থাৎ এইভাবেই স্বপ্নের মধ্যে দিয়ে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের ওয়াহি শুরু হলো বুহারি শরীফে দুই নম্বর হাদিসের মধ্যে এসেছে عائشة رضي الله عنها ولد أن الحارث بن هشام سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف يأتيك الوحي؟ حارث بن هشام نامك صحابي رضي الله عنه جليل القدر أنك بدر صحابي جلن أبو جهل الباي مني أبو جهل الباي جلن خالد بن وليد رضي الله تعالى عنه بكتو بحلوان صحابي وي صحابي وني أي بن هشام رضي الله عنه جيجاشا كل بكرم صلى الله عليه وسلم كي كيف يأتيك الوحي؟ আপনার কাছে কীভাবে ওহাই আসে নবী করিমসাল সাল্লাম বললেন আহিয়ান আলিয়া তিনি সলসলাতিল জারাসি আমার কাছে ওহাই আসে মাঝে মধ্যে ঘণ্টি ধ্বনির মতো অর্থাৎ আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এগুলোতে যখন পাঠদান চলে তখন দেখা যায় একটি পিরিয়ড থেকে আরেকটি পিরিয়ডকে পৃথক করার জন্য ধ্বনি বেল বাজানো হয় এই বেল বাজানোর মতো করেই ঘন্টার আওয়াজ ঘণ্টির আওয়াজ

তাকে চিনতে পারেননি সাদা দবধবে পোশাক ছিল চুলবুল খুব বেশি কালো ছিল কোন মুসাফির হিসাবে ও ভ্রমণের কোন সাপ কিংবা ভ্রমণের কোন আলামত তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না বোঝা যাচ্ছিল না

হারি শহিবের এই দুইটি হাদিসে তিনটি ধারা সরাসরি বর্ণিত হয়েছে তো আমি প্রথম তৃতীয় হাদিস থেকে শুরু করেছিলাম যে স্বপ্নের মধ্য দিয়ে সত্য স্বপ্নের মধ্য দিয়ে নবী করিম সাল্লু সাল্লামের উপর ওয়াহি আসা শুরু হল দ্বিতীয় হাদিসে প্রসঙ্গ ক্রমে আমি এটা আলোচনা করলাম যে ইবনে হিসাম যিনি আবু জেহেলের ভাই তিনি একদিন জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লি আপনার কাছে ওয়াহাই আসে কিভাবে ওয়াহি ধরনটা কেমন নবী সাল্লি সাল্লাম তখন তাকে বললেন যে কখনো ঘন্টা ধ্বনির মতো আওয়াজ আমি শুনতে পাই তখন আমার ফুল কনসেন্ট্রেশনটা পূর্ণ মনোযোগটা আকাশমুখী হয়ে যায় সুফায়ন্লাহ আল্লাহ দুনিয়া থেকে তখন নবীজি বিচ্ছিন্ন হয়ে যেতেন সম্পূর্ণ আল্লাহমুখী হয়ে যেতেন আকাশমুখী হয়ে যেতেন আর ওই সময় নবী করিম সাল্লা উপর ওয়াই নাজিল হতো এই হাদিসে আজ এসেছে ওহু আসাধ্য হয়ে আলাইয়া ওয়াহির নাজিল হওয়ার ধরনগুলোর মাঝে এই ধরনটা খুবই কষ্ট করেছিল কঠিন ছিল সোহান কঠিন ছিল আর কখনো জিবির আল্লাহ ইসলাম আসতেন আবার স্বপনের মাধ্যমেও ওহি আসত তো বুহারি শরীফের তৃতীয় হাদিস যেটা আয়সার দি আল্লাহ আনহার থেকেই বর্ণিত আর খাদিজার দি আল্লাহ তাল আনহার উক্তি আমি যেটা দিয়ে শুরু করেছি

আল্লাহ আল্লাহর আলম ঢেলে দিলেন তার ভালো লাগতো নির্জনে বসবাস করা নির্জনে চলে যাওয়া নবী সাল্লাম হেরার গুহায় চলে যেতেন সেখানে তার কাছে কাছে যখন সত্য আহুল হক ওহু আফিগাদ হেরা সাল্লামের কাছে হক আসলো ওয়াহি আসলো নবী সাল্লাম তখন হেরার গুহায় ছিলেন জিবলি আল্লাহ সাল্লাম আসলেন তাকে চাপ দিলেন আপনারা জানলেন জানেন

তিনবার ছাপ দেওয়ার পর এক বিস্মী এই সুরার প্রথম কয়েকটি আয়াত নাজিল হলো তিন অথবা পাঁচটি আয়াত বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী পাঁচটি আয়াত নাজিল হল রসুল করিম সাল্লাহামের উপর নবী সাল্লাহাম জীবনের প্রথম এই ধরনের অসম্ভব রকমের বিষ্মকর অভিজ্ঞতা এই অভিজ্ঞতা মানব দেহে এটা সহ্য হচ্ছিল না সালাম যার ছয়শটি ডানা উলি হাতিম মথনা এসে হাদিসের মধ্যে এসেছে এই হাদিসের মধ্যে এসেছে জিবরাইলা আলহিস্লামের ডানা ছয়শ ডানা বিশাল ফেরেস্তা সেই বিশাল ফেরস্তা যখন চাপ দিলেন নবিস্লামকে তখন নবীজির জ্বর উঠে গেল নবীস আলাহাম একটু বীত হয়ে গেলেন ভয়ে পেয়ে গেলেন একটা হচ্ছে মানবিক দিক থেকে ভয় আরেকটি হচ্ছে যে বিশাল গুরুভার এই দায়িত্ব ওয়াহির দায়িত্ব নবুয়তের দায়িত্ব এটা পালন ছাত্র কথা নয় নবীসাল্লাম বড়কে গেলেন ভয় পেয়ে গেলেন বিদেশ সন্ত্রস্ত হয়ে গেলেন এসে সে হারিজাকে হাদিজা রাহে আলাহ আনহা নবী সাল্লামের প্রথম স্ত্রী এবং শান্তনার কারণ ছিলেন এবং শান্তনার আশ্রয়ের জায়গা ছিলেন নবীসল্লাহ সাল্লাম এসে খাদিজাকে বললেন ইনি হাসি তো আল্লাহ নফসি হে খাদিজা আমি ভয় পেয়ে গেছি আমার আশঙ্কা হচ্ছে তখন খাদিজের জিল্লা আনহা বললেন কাল্লা আল্লাহ আবাদা আমি আল্লাহর কোসম করে বলছি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বেঈজ করবেন না কেন করবেন না আপনার মাঝে এমন কিছু গুণ বৈশিষ্ট্য আছে যে গুণ এবং বৈশিষ্ট্য কোনো মানুষের মাঝে থাকলে তার তাকে আল্লাহ রব আলমিন পৃথিবীতে অসম্মানিত করেন না অকাল মৃত্যুদান করেন না ইন্নাকাল্লা তসিলুর রাহিমা নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্কে সম্পর্ককে বজায় রাখেন রাহিমা ও তাহমিলুল খাল্লা এবং আপনি মানুষের বোঝা বহন করেন যে লুক বুঝা নিয়ে যেতে পারতেছে না তাকে আপনি সহযোগিতা করেন ও তাকসিবুল মাধুমা আর যে নিঃস খেতে পারতেছে না আহার যুগাতে পারতেছে না আপনি তার রুজি রোজগারের ব্যবস্থা করে দেন আপনি তার পাশে দাঁড়ান ওতুল মাদুমা ও তাকি দৈফা এবং আপনি মেহমানের মেহমানদারি করেন ও তক আলা হক এবং বিপদগ্রস্ত গ্রস্তের পাশে আপনি দাঁড়ান সোহায় হাদিজারদীয় আলা আনহার থেকে বর্ণিত নবী করিম সাল্লা আলি সাল্লামের এই যে কয়েকটি গুণ বৈশিষ্ট্য এই হাদিসটি বুহারি শরীফে আরও তিনটি জায়গায় এসেছে মোট পাঁচটি জায়গায় এসেছে এই হাদিসটি অন্য এক জায়গায় এসেছে ও তুয়াল আমানতা এবং আপনি আমানতকে তার আহলের কাছে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেন সুফল এই গুণ বৈশিষ্ট্যগুলো যদি কারও মাঝে থাকে তাহলে তাকে আল্লাহ তালা বে করেন না তাহলে খাদিজা রুজি আল্লাহ আনহার কাছ থেকে নবুয় প্রকাশ পাওয়ার আগে আমরা জানতে পারলাম নবীজির এই গুণ বৈশিষ্ট্যগুলো ছিল আল্লাহ তালা বলছেন ও ইন্না আল্লাহ হুলুকিন আজিম নিশ্চয়ই আপনি মহান আদর্শের উপর প্রতিষ্ঠিত আল্লাহ মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত এই চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবী সাল্লি সাল্লাম নবী সাল্লাহ সাল্লামের গুণ বৈশিষ্ট্য তার জীবন তার শৈশব তার কৈশোর তার যৌবন এবং তার প্রৌঢ়ত্ব নবী সাল্লি সাল্লাম তেষট্টি বৎসর বেঁচেছিলেন আর হাদিসের মধ্যে এসেছে আনহু বলেন كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البائن ولا بالقصير ولا بالأبيض الأمهقي ولا بالآدمي ولا بالجعد القطط ولا بالسبط بعثه الله تعالى على رأس رأسه أربعين سنة فأقام بمكة عشر سنين وبالمدينة عشر سنين وتوفاه الله تعالى على رأس ستين سنة وليس في رأسه ولحيته عشرون شعرة بيضاء رسول الكريم صلى الله عليه وسلم كالله كأ رب العالمين چلش بوت بيوشه نبوة دانو سبحان الله নবীজির গুণ বৈশিষ্ট্য এটা সামাইলে তিরমিজির হাদিস প্রথম হাদিস আনাস রদি আ বলেন কেন রসুল্লাহ লাইসিদ তবিল নবীজির কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা যেহেতু করছি এটাও এসে গেছে বলে দিই আনাস বলেন সচক্ষে দেখে বলছেন কেন রসুল্লাহ ইসালাহাল্লাম লাইসিদ তবিল বা ইন নবী সাল্লা সাল্লাম খুবই দীর্ঘ ছিলেন না এতই উঁচু ছিলেন না যে দেখতে দৃষ্টিকোট লাগে ওয়ালাবিল কাসিরি এবং এতই বেঠে ছিলেন না শর্ট ছিলেন না

নবীসল্লি সাল্লামের চুড়গুলো একটু কুকড়ানো ছিল কিন্তু খুব বেশি অতিশয় কুকড়ানো ছিল না খুব বেশি স্ট্রেইটও ছিল না অর্থাৎ নবীসল্ল্লাহ আলি সাল্লামকে একজন মানুষের দিকে অ্যাপারেন্টলি থাকাতে মানুষের দৃষ্টি যেরকম যায় আকৃষ্ট হয় ভালো লাগে মায়া লাগে মহান মহাবিষ্ট হয় মানুষ আকৃষ্ট হয় এই সমস্ত অ্যাপারেন্ট গুণগুলো সাল্লামকে আল্লাহ তালা দিয়েছিলেন আর চারিত্রিক গুণগুলো দিয়েছিলেন ও ইন্নাকলা আলাহ হলুকিন আজিমের মধ্যে চারিত্রিক গুণের কথা তো আছেই আমরা চাইলে তার এর তফসিরের মধ্যে এসেছে হজরত খাদিজা হজরত আইসার্জি আল্লাহ তাল আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী করিম সাল্লা চরিত্র কেমন তিনি বলেছিলেন কানা আল আলকরআন অথবা কানা হুলকাহু আল আন নবী করিম সাল্লি সাল্লামের চরিত্র তো ছিল আল আন নবী সাল্লাহ আলু সাল্লামের এক একটি দিক এক এক সাহাবি এক এক রকমের বর্ণনা করেছেন একটু আগে বললাম এই খাদিদার সাল্লামের নবুয়তের আগে যে গুণ বৈশিষ্ট্যগুলো ছিল ছোটকাল থেকে এগুলো বর্ণনা করেছেন এগুলো সমাজনীতি পরিবার নীতি এগুলো কেউ যদি মানে পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সে সুখী হবে ভালো একজন প্রকৃত ভালো মানুষ হিসাবে সে আখ্যায়িত হবে এবং সাল্লামের আদর্শ দ্বারা আদর্শ আদর্শবান সে হবে তাকে আখ্যায়িত করা যাবে সুহানুল্লাহ

এসার পরে সোহান আল্লাহ তাহলে সাল্লামের রূপ বা সৌন্দর্যের বর্ণা হজরত আনহা দিচ্ছেন হাসান বিন সাবিত রুজাল এত স্বভাব কবি ছিলেন সাল্লামের খুব প্রিয় ভজন সাহাবি ছিলেন সোহান আল্লাহ এত বড় কবি ছিলেন ওনার ব্যাপারে ওনার ওনার ব্যাপারে নিজেই বলছেন ফমালিল গওয়াফি বাদ হাসানিহি ও মানি বাদ জঈদ সাহাবিত সোহান আল্লাহ জৈদীব সাবিত ছিলেন ওরানের বড় আলিম হ্যাঁ আর হজরত হাসান রাহ আনহু জুড়িহীন কবি ছিলেন সেই জুড়িহীন কবি নবীসাল্লাহ চেহারা দিকে থাকাইলেন আর বলছেন ও আহসানা মিন কালামু ও আজমাল চেহারা দিকে থাকাইলেন আর পূর্ণিমার দিকে থাকাইলেন নবীস্লামের এক বর্ণনা আছে নবিসাল্লাহামের শরীরে একবার পরিহিত ছিল লাল একটি চাদর আর পূর্ণিমার পূর্ণিমার ছাদ ওই সময় আকাশে ছিল আকাশের ছাদের দিকে তাকাইছেন নবিসাল্লাহামের চেহারার দিকে তাকাইছেন ওয়াহসানা মিনকা লাম তারাকাতু ওয়াজমালা মিনকা লাম তালিদিন নিসাউ বলছেন আপনার চাইতে সুন্দর ফিগারের অবয়বের শরীরের অঙ্গ সুষ্ঠবের দেহের অধিকারী আর কাউকে কোনো চক্ষু কখনো দেখেনি সোহান আল্লাহ মিনকা লাম তারা কত ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ আর আপনার চেয়ে সুন্দর কোন সন্তানকে কোন নারী কখনো জন্ম দেয় নাই সোহান আল্লাহ সোহান আল্লাহ হলিকা মুবর আন মিন খুললে আইবিন আপনি সব ধরনের ত্রুটি থেকে মুক্ত হয়ে আপনি পৃথিবীতে এসেছেন হলিক্তা মু হোলিক্তা মাথা আপনি জন্ম নিয়েছেন যেন নিজের ইচ্ছায় পৃথিবীতে যত শিশু আছে যত মানুষ আছে প্রত্যেক মানুষের শরীরে কিছু না কিছু ত্রুটি থাকে কান হোক নাক হোক চুখ হোক অঙ্গ প্রত্যঙ্গ হোক কোথাও না কোথাও একটু না একটু ত্রুটি থাকে স্পেশাল ফিজিক্যাল কিছু লক্ষণ থাকে আলামত থাকে এগুলোর মাধ্যমে একজন আরেকজন থেকে তাকে আলাদা করে নেয় নিতে পারে নবী সাল্লাহ আলহি সাল্লামের শরীরে শরীর সম্পূর্ণ ত্রুটি থেকে মুক্ত ছিল সোহান আল্লাহ এই জন্য বলছেন হলিকতা মুবার আন মিন খুল্লে আইবিন বিন কে আন্না কা হলিকতা ক্যামা তাসা ও সোহান আল্লাহ আরেকজন কবি নবী সাল্লাহ আলি সাল্লামের শান বর্ণনা করতে গিয়ে বলেন কে বলেন উনি মুল্লা জামি ছিলেন ইমাম জামি রহমুল্লাহ আব্দুর রহমান জামি ছিলেন উনি বলছেন নবী সাল্লাহ সাল্লামের শানে শান বর্ণনা করতে গিয়ে উনি এক অনেক ছবি নবীল সাল্লামকে বর্ণনা দিতে চাচ্ছিলেন কেউ নবীসাল্লাহ সাল্লামের শারীরিক অবয়ব কেউ নবীসাল্লামসাল্লামের চারিত্রিক গুণগুলো কেউ নবীসাল্লাহ সাল্লামের নবুগতের দিক কেউ নবীল সাল্লামের সুন্নতের দিক কেউ নবীল সাল্লামের যুদ্ধের দিক কেউ নবীসল্লাহ সাল্লামের সামগ্রিক জীবনকে আখ্যায়িত করার চেষ্টা করেছেন চিত্রিত করার চেষ্টা করেছেন উনি বলছেন ওই কবি ইয়া সোহিব আল জামাল ও ইয়া সহিদ আল মিন মিনওয়াল মনির নব্বির আল কামার ওহে জগতের সমস্ত সৌন্দর্যের অধিকারী ওহে জগতের সমস্ত মানুষের সর্দার ইয়া সাহিব আল জামাল ও ইয়া সৈদ আল বসর হে সৌন্দর্যের জগতের সমস্ত সৌন্দর্যের অধিকারী ওহে জগতের সমস্ত মানুষের সর্দার মিনওয়াল মুনির নু কামার আকাশের চাঁদের সবাই প্রশংসা করে এত দীপ্তি তার মাঝে এত প্রভা এত কিরণ এত আলোক সে যে প্রদীপ্ত হয়েছে সে এত আলোয় আলোকিত হয়েছে এই আলোটা সে কুত থেকে পেল সেটা আপনার চেহারা থেকেই পেয়েছে ইয়া আল কমার আপনার এই সুন্দর আলোকিত চেহারা থেকে আলো নিয়েই আলের জ্যোতির দীক্ষা পেয়ে সে আলোকিত হয়েছে ছাদ আলোকিত হয়েছে লায়ুম সানা কামা কানা হাকু তারপর বলছেন আপনার উপযুক্ত প্রশংসা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সোহানা হাক উ সাল্লাম সর্বগুণে গুণান্বিত ছিলেন ছিলেন পৃথিবীতে এমন কোন মানুষ কি আছেন যিনি ত্রুটিহীন সব গুণে গুণান্বিত একজনই আছেন তিনি সৈদুল মুরসালিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই জন্য কবি বলছেন কিনু সানা সানাউ কামা হক হু কোন প্রশংসা দিয়েই আপনার পূর্ণ গুনাগুণ বৈশিষ্ট্য স্বাতন্ত্র এগুলো বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সংক্ষিপ্ত কথা হচ্ছে যে সমস্ত মানুষের উপরে আপনার মর্যাদা তবে আল্লাহর নিচে এই হচ্ছে কথা সিরাত নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা বুঝবো নবী সাল্লিউসাল্লামের নবী সাল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীদের মাঝে শ্রেষ্ঠ মহামানব মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ আদর্শের দিক দিয়ে শ্রেষ্ঠ আদর্শ পুরুষ স্বামী হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান স্বামী রাষ্ট্রনায়ক হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান রাষ্ট্রনায়ক সমাজ সংস্কারক হিসাবে শ্রেষ্ঠ সমাজ সংস্কারক নবী সাল্লি সাল্লাম এক কথায় সব গুণে গুণান্বিত এক সত্তা ছিলেন তিনি সৈদুল মুরসালির মোহাম্মদুর রসুল্লা সাল্লা এই জন্য তার নামটাই মোহাম্মদ নামটাই মোহাম্মদ মোহাম্মদ মানেই প্রশংসিত বারবার প্রশংসিত তিনি পৃথিবীতে আসার আগেই তার নাম মোহাম্মদ রাখা হয়েছিল আমরা অনেকেই জানি আর সম্মানিত দর্শক শ্রোতা কিছু সময়ের জন্য আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছে আশা করি বিরতির পর আমাদের সঙ্গে আবারও থাকবেন এবং পুরো সময়টা জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু সম্মানিত দর্শকবৃন্দ বিরতির পরে আপনাদেরকে আবারও আহ্বান করছি আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় ছিলাম আদর্শ আমাদের জীবনে আশা করি পুরো জুড়ে আমাদের সাথে থাকবেন। নবীসামের মা উনি স্বপ্নে দেখলেন নবীসুল্লাহাম পৃথিবীতে আসার আগেই উনাকে স্বপ্নে দেখানো হলো যে তোমাকে একটি সন্তান দান করা হবে উনি সমস্ত মানুষের সর্দার হবে সোহান সিরাতে ইমনা হিসাবে এসেছে সিরাতে তাই এসেছে ইবনে করে এসেছে যে উনি পৃথিবীর মানুষের সব মানুষের সর্দার হবেন উনি ওনার নাম রাখিও মোহাম্মদ সোহান আব্দুল মোতালিব ওনার নাম রাখলেন নবিসাল্লাহ আলীহসাল্লামের দাদা উনার নাম রাখ নবীজির নাম রাখলেন মোহাম্মদ তবে অন্যান্য ধর্মগ্রন্থে এবং অতীতেও এবং কোরআনেও আছে নবিস্লাহ সাল্লামের আরেকটি নাম আহমেদ আমি যে হাদিসটি দিয়ে শুরু করেছিলাম বুহারি শরীফের তিন নম্বর হাদিস এই হাদিসের শেষ অংশে এসেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবীজি যখন বললেন যে আমি এই এই দৃশ্যের সম্মুখীন হয়েছি হেরার গুহায় ভয় পেয়ে গেছি করণীয় কি জামমিলুনি জামমিলুনি ফাজাম্মালুহু জোর উঠে গেছে জোর এসেছে কাপুনি দিয়ে কম্পন দিয়ে জোর এসেছে শিভারিং ফিভার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিভার এসেছে উনি শিভারিং করতে ছিলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা

تنصر في الجاهلية وكان يكتب العبرانية يكتب الإنجيل بالعبرانية فيكتب بالعبرانية ما شاء الله من الإنجيل ما شاء الله أن يكتبه وكان شيخا كبيرا قد عمية وني أندوه جيتلن وني هبرو بشاي وني لكتن إنجيل شريف لكتن تو উনি কিন্তু সত্যিকার অর্থে একজন নাসরানি ছিলেন নবিসাল্লাহ সাল্লামের কাছে তখন তো আসেনি ওয়াহি আসতে শুরু করেছে খাদিজারুদ্দালাহ আলা আনহা একজন অভিজ্ঞ বয়দর্শী মানুষ মনে করে তার কাছে নিয়ে গেলেন ওই সময় উনি কিন্তু মক্কায় যে মাত্র জন লোক লিটারেট ছিলেন যে সতেরো জন লোক শিক্ষিত ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন উনি ইবনে নভাল ওনার কাছে নিয়ে গিয়েছেন তারপর খাদিজারুদিয়াল্লাহ আনহা বলেন যে আপনার বাতিজা সম্পর্কে হন অর্থাৎ সম্পর্কে ফুফু হতেন দূর সম্পর্কে একটু দূর সম্পর্কীয় ফুফু সম্পর্কে বিয়ে করা নবী নবীস আল্লাহ সাল্লামকে উনি জিজ্ঞাসা করলেন ইয়াবনা আখি মাদা সরফ যে খারিজা শুরুতে বর্ণনা দিচ্ছেন তারপর উনি বললেন যে ভাতিজা তুমি কি দেখেছ অর্থাৎ হেরার গুহায় তুমি যে বিরাট একটি বিস্ময়কর একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলে যার ফলে তোমার কাপুনি দিয়ে জ্বর এসেছে তুমি ভড়কে গিয়েছ তুমি কি দেখেছ তোমার সেই অভিজ্ঞতা থেকে কিছু বলো সাল্লাম তার অভিজ্ঞতা বর্ণনা করলেন যা দেখেছেন যা ঘটেছে তার সঙ্গে তা বললেন তখন উনি বললেন আলা হাদার নামুসুল্লাহ قال أو مخرجيهم قال لم يأتي رجل قط بمثل ما جئت به إلا عودية وإن جدركني يومك أنصرك نصرا مؤزرًا ورقى ابن نوفل نبي صلى الله عليه وسلم كي دلن بولن اپنا ركاچ جيني يشتلن هذا الناموس الذي نزل الله على موسى وني تو في رشتا جيني موسى رسول الله عليه

অন্যতম শ্রেষ্ঠ একজন হাদিস বিশারণ ছিলেন উপমহাদেশের আল্লামা মুশাহিদ বমপিরুর রহম্লা উনি বলেছেন ওরাকা ইবনে নফল নবীজিকে নবীজির নবুয়ত আসার আগেই উনি সাক্ষ্য দিয়ে গিয়েছেন যে উনি নবী সোহান আর এর আগে ওই যে আহমদ নামটি বলার জন্য এই প্রসঙ্গে এসেছে এর আগে তুব্বার বাদশাহ ইয়ামান বাড়ি ছিল তুব্বার বাদশাহ আবুয়ুব আনসারির মদিরার সাহাবি ওনার বংশের পূর্বপুরুষ ছিলেন তুব্বার বাদশাহ উনি জানতে পেরেছিলেন নবি সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আসবেন এখানে একটি ঘটনা আছে কেচ্ছা আছে লম্বা কাহিনী আছে সেই কাহিনী বলার অবকাশই কোন নাই তো সংক্ষেপে বলি থুব্বার বাদশা চিঠি দিকে গিয়েছিলেন নবি সাল্লাল্লাহু সাল্লামের কাছে লিখেছিলেন শাহিতু আলা আহমদা انه رسول من الله بار ইন সামি ফাল মুদ্দ উরি الى عمرহি কুনতু وزیর الله وابনা আমমি وجاهدতু بالسيف اعداه وفرজতু عن صدره كل همম সাহিত্য আলা আহমদা আহমদ নামকে উনি মেনশন করেছেন আহমদ নামের যে নবী পৃথিবীতে আসবেন আমি তার নবুতের ব্যাপারে সাক্ষ্য দিয়ে গেলাম আলা পৃথিবীর প্রাণ সত্তাগুলোর স্রষ্টা যিনি প্রাণদাতা যিনিট যিনি আল্লাহ তালা তার পক্ষ থেকে আহমদ নামে যে নবী পৃথিবীতে আসবেন আমি সেই নবীর নবুয়তের ব্যাপারে সাক্ষ্য দিয়ে গেলাম আমি ইমান রাখি

উনি তখন বলেছিল উনি জেনে বলেছিল আদা আহু আমি থরবারি নিয়ে সরাসরি থরবারি নিয়ে ওনার শত্রুদের মোকাবেলা করতাম আর ও ফার্তান কুল্লা কুল্লাহ এবং উনি অনেক বুকা নাঙ্গা থাকবেন অনেক অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবেন যেহেতু বাদশাহ বাদশাহ বলেছিলেন আমি যেহেতু বাদশাহ তাহলে আমি যদি জীবনে তাকে পাই তাহলে আমি তাকে সেই মুহূর্তে তার একান্ত ভাজন হয়ে তাকে আমি সহযোগিতা করব সোহান তো বলছিলাম ওয়ারাকা ইবনা নফল নবী ইসলামকে দেখার সাথে সাথেই সাক্ষ্য দিয়েছেন যে উনি নবী হবেন দেখে সাক্ষ্য দিয়েছেন কিন্তু নবী সাল্লাহামের নবুয়ত উনি পাননি আর থুব্বার বাদশাহ নবী সাল্লাহ পৃথিবীতে আসার আগে আহমদ নাম উচ্চারণ করে সাক্ষ্য দিয়েছিলেন তো নবী সাল্লাহ আলহিউসাল্লাম যে শেষ জমানার নবী এবং শ্রেষ্ঠ নবী হবেন তার যত গুণ বৈশিষ্ট্য ছিল এক একজন এক এক দিক থেকে তার গুণ বৈশিষ্ট্য বর্ণনা করছেন এই ওরাকাইব নফলের কথা থেকেও কিছু গুণ আসে উনি বলছেন আলা মুসা ইয়ালইতানি হাইয়া হিন্দুস্তানি বর্ণনা ইয়া লাইতানি হাইয়া ইয়ালাইতানি আকুণাইয়াঈদ ইউরিজু কাকুক ঈদ ইউরিজু কাকুক যখন আপনার জাতি আপনাকে নির্বাসিত করে দিবে এখান থেকে আপনাকে যখন এক্সারসাইজ করে দিবে এখান থেকে সরাই দিবে আপনার মক্কা থেকে যখন আপনাকে নির্বাসিত করে দিবে আমি যদি সেই সময় থাকতাম তাহলে আপনার পাশেই দাঁড়াইতাম নবিসাল্লাম এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যাবেন এটা হলো শেষ আর নবীর একটা বৈশিষ্ট্য আর তুব্বার বাদশাহ বলেছিলেন বুকানাঙ্গা থাকবেন এবং শত্রুর মোকাবেলা তরবারি হাতে নিয়ে উনি যুদ্ধ করবেন بخاري شيء في الحديث أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم من خمس مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلكم صلوات الله الخ... صلوات الله الخمس يمحو الله بهن الخطايا النبي صلى الله عليه وسلم كي باتش بر بروتيدين بنا أرجن إبون بنا بروكالون من بوبيتروس نانير شجوك دياهوبه

আমরা এটাকে যদি খতমে নবুত হিসেবে নিতে পারি নবী সাল্লাহ সাল্লামের খতমে নবুয়ত ছিল এটা দ্বারাও তাকে চিহ্নিত করা যাইত সুবাহান আর হারিসি এসেছে ইন্নতিামতি গুরাজ আলবু এটাকে রূপ করতে যদি ধরে নেওয়া হয় তাহলে সেটাও হয় নবী সাল্লি সাল্লামের ওম্মতদেরকে কিয়ামতের দিন ডাকা হবে তাদের চেহারা তখন উজুর যে অঙ্গগুলো ধৌত করা হয়েছিল সেই ধৌত দোয়া অঙ্গগুলো জল করতে থাকবে উজ্জ্বলতা যতক্ষণ চমকাইতে থাকবে আল্লাহ আমি বলছিলাম এক এক ব্যক্তি নবি সাল্লাল্লাহু এক এক দিক বর্ণনা করেছেন এক ব্যক্তি বর্ণনা করতে গিয়ে বলেছেন শেখ সাদি নাদানম কুদামি সুখন গুয়মা কেওয়ালা তরিজা চমন গুয়মা 67 সাদি না तमाम আলাইকা সলাতায়ে নবিয়ু সাল্লাম সুবহানাল্লাহ উনি বলছেন নাদানম খুদামি আমি আমি অতি তুচ্ছ একজন মানুষ সুখন গুয়মা আমি চাই নবীজির কিছু প্রশংসা করতাম কিন্তু চেওয়ালা তরি যাচ্ছে মন গুয়মা আমি কোন পদ্ধতিতে কোন ভাষায় কোন শব্দে কোন অভিব্যক্তিতে কেমন এক্সপ্রেশনে ওয়ার্ডে ফ্রাইজলজিতে আমি নবীজিকে প্রকাশ করব আমি সেটা খুঁজে পাচ্ছি না ইউসাদ সাদিয়া না तमाम আলাইকা সলাতায়ে নবী والسلام সংক্ষিপ্ত কথা হেন নবী আপনার প্রতি দরুদ সালাম সুবহানাল্লাহ আমরা জানি বালাগা আলায়া বিকা মালিহি কাশাফা দুজাবি জামালহি হাসুনাত জামিউল খিসালি এতটুকু পর্যন্ত যখন शेख সাদী মুসলিমাউদ্দিন শরফুদ্দিন নাভচিলা মুসলিফউদ্দিন শেখ সাদী উনি এতটুকু পর্যন্ত লিখে আর শেষ পংক্তিটা স্টেনজাটা টা উনার আসছিলো না তখন স্বপ্নে নবী সাল্লাল্লাহু সাল্লাম এসে বললেন তুমি লেখো সল্লু ও আলহি তো শেষ কথা উনি নবী সাল্লাহ ইসলামের কাছে দুরুদ সালাম পেশ করেছেন নবী সাল্লাহ সাল্লামের দরবারে আরেক মনীষী উনি নবী সাল্লাহ সাল্লামের প্রশংসা করতে গিয়ে বলেন মা ইম মাদাহ তু মোহাম্মদ আমি মকা আলাতি ওলা কি মুদেহাত মকা আলাতি বে মোহাম্মদি আমি আমার কথার দ্বারা নবী সাল্লাহ আলি সাল্লামের প্রশংসা করতে চাই কিন্তু কথা বলা শেষে দেখি নবীজির সান মান গুণ বৈশিষ্ট্য স্বাতন্ত্র মর্যাদা অনুযায়ী কোন বর্ণনাই হয় নাই যথাযথ হয়ে নাই আমার শব্দ বর্ণ বাক্য ডিকশন এক্সপ্রেশন সব কিছু ব্যর্থ আল্লাহ মা ইম্মা দাহতু মোহাম্মদ আমি মাকালাতি ওলা কি মুদেহাত মাকালাতি বে মোহাম্মদি আমি আমার কথার দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করতে চাই কিন্তু কথা বলা শেষে আমি দেখি নবীদের যথার্থ সঠিক যথাযথ প্রশংসা তো হয় নাই বরং নবীদের নাম উচ্চারণের কারণে আমার কথাটা প্রশংসিত হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহান বাস্তবে প্রশংসিত হয়ে গেছে আজকে আমরাও উনার নাম নিলাম মাই মাদাহত মুহাম্মাদান বিমাকালতি এই বাক্যটি তো আমরা নিচ্ছি এই উনার শের নেচ্ছি মাই মাদাহত মুহাম্মাদান বিমাকালতি

গুণের রূপের বৈশিষ্টের বিভিন্ন দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করেছেন সাহাবায়ে কেরাম এতই সন্তুষ্ট ছিলেন বাক্য বাক্যে কথায় কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যে আমরা যুগের শ্রেষ্ঠ মনিসে পেয়েছি আমরা এতই সন্তুষ্ট আমাদের আর কিছুর দরকার নাই নাহনুাল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বকিনা আবদা আল্লাহুম্মা লা ইল্লা আ'শাল আখিরাহ ফখভিলস মহাজিরা নবীল স্ল্লামের সাহচর্য ধন্য যে মানুষগুলো ছিলেন ওনারা আখেরাতকেই প্রাধান্য দিয়েছেন ওনারা নবী সাল্লাহ পেয়ে ধন্য হয়েছিলেন তো এবার চলে আসি যে আহাত দিয়ে শুরু করেছিলাম নবী সাল্লাহ ব্যাপারে আল্লাহ রুবুল্লাহ আলামিন বলেছেন জগৎবাসী নবী সাল আলহ সাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ আদর্শের উপর প্রতিষ্ঠিত তার চরিত্র হচ্ছে শ্রেষ্ঠ মানবীয় চরিত্র একটি হল খাদিজার দি আল্লাহ তালহার উক্তি উনি বলেছিলেন খাল্লা উল্লাহ মায়ুজিক আল্লাহ আবাদা আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কোসম আল্লাহ রবুল আলমিন আপনাকে অপমানিত করবেন না ইন্দা কাল্লা তসিলুর রাহিমা কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন নবী সাল্লাহ সাল্লাম ছোটকাল থেকেই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন নবী সাল্লাহ সাল্লামের কাছে ওয়াহি তখনও নাজিল হয়নি নবুয়ত আসেনি নবী সাল্লাহ সাল্লাম সবে কিশোর আপনারা অনেকেই জানেন ছোট কাল থেকে আর কি বলবো এই মহামানবের জীবনের কোন অংশে ধরবো আর কোন অংশ ছাড়বো পুরোটাই ধরার মতো এই মহান মনীষী শুধু স্বাভাবিক অর্থে শুধু মনীষী বললে হবে না সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মাহমুদ রসুল্লা সাল্লু আল্লাহ সাল্লাম তার জীবনের কোন অংশ থেকে কোন অংশ আলোচনা করব মাইকেল এইচ হার্ট দ্য হানড্রেড নামক বই লিখে প্রথমে সাল্লামকে এনেছেন কেন এনেছেন উল্লেখ করেছেন মাত্র ত্রিশ বছরের ব্যবধানে মরু মরুচারী লোকদেরকে যে অশিক্ষিত যারা অশিক্ষিত ছিল যাদের মাঝে বাস্তব অর্থে সভ্যতা ছিল না যাদের মধ্যে মানবতার অভাব ছিল যারা বুথ পূজারী ছিল মূর্তি পূজারী ছিল পুত্র ছিল বাবার স্ত্রীকে সৎ মাকে বিয়ে করত মানব শিশুকে জীবন্ত কবর দিত সেই অমানুষ গুলোকে আক্ষরে করতে তাদেরকে মাত্র তেইশ বছরের ব্যবধানে সোনার মানুষে পরিণত করে দিলেন যে ব্যক্তি সেই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কোথাও আপনি পাবেন সেই মহানবী মাহমুদুরসুল্লাহ সাল্লিহাল্লামই ছিলেন প্রকৃত অর্থে খুলুকে আজিমের উপর মহান চরিত্রের উপর অধিষ্ঠিত নবী সাল্লহিউসাল্লাম নবুয়তের আগেই পৃথিবীতে প্রথমেই যখন আসেন শিশু যখন দুধ পান করা খালে তাকে যখন দুধমা হালিমাতু সাদিয়া রদাল হার কাছে পাঠানো হলো সাদিয়া যখন তাকে নিলেন তখন হালিমাতু সাদিয়া আরেকজন সন্তান ছিল তার নাম আবদুল্লাহ ছিল সাল্লাম সেখানে অতি অতি শৈশবে ইনফেন্ট যাকে বলেছিল ইনফান্ট সেই অতি শৈশবে ইনফেন্সির টাইমেও নবীসল্লাহসাল্লাম কি করলেন নিজে একটি দুধ খাইলেন আর আব্দুল্লাহ দুধ ভাই আব্দুল্লাহ একটু বড় হতে না হতেই দুধ ভাই ছাগল ছিল তিনি মনে করলেন এখানেও বিবেক খাটানো দরকার সাল্লাম সেই শিশু শিশু মোহাম্মদ ছয় বছরের শিশু মোহাম্মদ তার মনে হলো যে বাইশ উদু কেন ছাগল চড়াতে যাবে আমি তো ছাগল চড়ানো উচিত চিন্তা করে দেখেন এইভাবে নবীস আল্লাহ সাল্লামের জীবনের শিশুকাল থেকে শুরু শুরু করে প্রতিটি ক্ষেত্রে মানবতা বিবেক ইনসাফ সম্প্রীতি এগুলো ছিল নবীস আল্লাহ সাল্লামের কাছে তো কোনো এই নাজিল হয়নি নবিসাল্লাহ সাল্লামের বিবেক ছিল তখনও পূর্ণ যুবক হননি নবিসা সাল্লাম একটু একটু করে রুজি রোজগার করতে শুরু করলেন তিনি দেখলেন আবু তালিব আলিব তার চাচা তার চাচার এগারো জন সন্তান ছিল এত সন্তান বড় ছিলেন আকিল ছোটোদের মাঝে একজন ছিলেন আলী রুজি আল্লাহ আল আনহু সাল্লাম গিয়ে একদিন চাচাকে বললেন চাচা রুজি রোজগার আমারও করা দরকার আমি এখন রুজি করতেছি একদিন আব্বাস রুজিউল্লাহতে আল আনহুকে সাথে করে নিয়ে গেলেন আব্বাস তার চাচা চাচাকে সাথে নিয়ে সাথে নিলেন নিয়ে আবু তালিবকে বললেন যে চাচা আপনার তো সন্তান বেশি আপনার লালন পালন করতে কষ্ট হচ্ছে একজন আমাকে দিয়ে দেন আর একজন আব্বাসকে দিয়ে দেন তো আব্বাস নিয়ে নিলেন একজনকে আকিলকে একজনকে নিয়ে নিলেন আর নবী সাল্লাহ আলীকে নিয়ে নিলেন সোহান দেখেন তখনও নবীজির কাছে পড়ে নবীসাল সব সময় আত্মীয়তার খোঁজ নিতেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন অল্প কথায় বলি নবীসাল্লাহ সাল্লামের স্ত্রী খাদিজা রদাহ তাল আনহার ইন্তকালের পরে নবীজি দেখেন আত্মীয়তার সম্পর্ক এরকমই বজায় রাখতেন যে কোনো সূত্রে আত্মীয় হলেই অনাত্মীয়দের প্রতিও তো দায়িত্ব কর্তব্য পালন করতেন ইহুদি যখন তার মেহমান হলো সেই ইহুদির প্রতিও তিনি নিজে মেজবান হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ আচরণ করেছিলেন ইতিহাস তার সাক্ষী যাক হাজিয়ারুজুল্লাহ আনহার ইন্তেকালের পরে খাজিয়ার জ্লাহ আনহার বান্ধবীদের খুঁজ নিতেন হাদিয়া তুফা পাঠাতেন সোহান আল্লাহ খাজিয়ারুজুল্লাহ আনহা নবিসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন কাল্লাহ মায়ুজিক আল্লাহ আবাদা ইন্না কাল্লা তাসিলুর রাহিমা নিশ্চয়ই আপনি রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ রবুল্লা আলম তাকে ইজ্জতের জীবন দান করবেন তার ধন সম্পদ রুজি রোজগার টাকা পয়সা এগুলোর মাঝে বরকত দিবেন সন্তান সন্ততির মাঝে বরকত দিবেন পারিবারিক জীবনে বরকত দান করবেন তার গোটা জীবনের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বরকত দান করবেন আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আমরা জীবন থেকে যে পারি সম্পর্ক বজায় রাখতেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ফরজ বজায় রাখা নবীজির সুন্নত বজায় রাখা আল্লাহর নির্দেশ ও বিদিল কোরবা কোরআনে আসছে ওয়া আবুদুল্লাহ কোরবা তোমরা আল্লাহর আবাদত করো তার সঙ্গে কাউকে শরীর করো না এবং তোমাদের আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখো তাদের খোঁজখবর ও তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো আত্মীয় রাহিম যে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কর্তন করে তার দোয়া পর্যন্ত কবুল হয় না আল্লাহ রুবুল আলমিন তাকে ভালোবাসেন না এই জন্য আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখবো ইন্নাকাল্লা তসিলুর রাহিমা আওয়া তাহমিলুল খাল্লা আমরা মানুষকে উদার চিত্তে সহযোগিতা করব। নবী করিম সল্লিউসাল্লাম চেতনার উৎস বলছিলাম চেতনার উৎস একজন মমিন একজন মুসলমান তার পরিচয়টা সে কি হিসাবে দেয় সে মুসলমান হল তার চেতনার উৎসটা কি তার নবী এটা মানতে হবে তার নবী কিন্তু মনে রাখবেন আমি নবী সরসালামের উম্মত আমি আন্না আমি না আমি মুসলমান এখানে ইসলাম থেকে এসেছে মুসলিম নবী হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আমরা মুসলমান ইব্রাহিম আলি সাল্লাম মুসলমান নাম দিয়ে গিয়েছেন আমাদেরকে আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের নবী সাল্লাহ সাল্লামের নাম মোহাম্মদ মাই মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাদের চেতনার উৎস আর নবী আউলা মিনান ফুসিহিম আল্লাহ রলমিন কোরআনের মধ্যে বলেছেন নবী সাল্লাহ আলি সাল্লাম মোমিনদের কাছে তাদের নিজেদের থেকে নিজেদের যান প্রাণ সব কিছু থেকে নবী সাল আলি সাল্লাম বেশি অগ্রাধিকারপ্রাপ্ত

লাই মিনুকুম হাতি আরিদি একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মোহাম্মদ তার কাছে তার জান প্রাণ সত্তা তার পিতা মাতা থেকেও বেশি আমি প্রাধান্যপ্রাপ্ত না হই বেশি প্রিয় না হই তাহলে সাল্লাম আমাদের কাছে আমাদের প্রাণের থেকে আরো বেশি প্রিয় এরকম শুধু দাবি করলে চলবে না হতে হবে আজকে শুধু মিছিল করলাম মিটিং করলাম সেটা করলে হবে না প্রকৃত অর্থেই বাস্তবায়িত করে দেখাতে হবে নবিস সাল্লামের আদর্শকে নবিস আদর্শকে আঁকড়ে ধরতে হবে যে যত বেশি আঁকড়ে ধরেছে যত পূর্ণাঙ্গ রূপে আঁকড়ে ধরেছে সে তত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান মুমিন মুসলমান সোভায়ানুল্লাহ সোভায়নুল্লাহ নবিসাল্লাম আমাদের চেতনার উৎস এ কথাটা শুধু মুখে বললে চলবে না নবীজির আদর্শকে বাস্তবেই মেনে নিতে হবে মানতে হবে সমস্ত মানুষের চেয়ে নবীজিকে বেশি মোহাম্বত করতে হবে ভালোবাসতে হবে নবী সাল্লা যে পোশাক পরেছেন আমি সেই পোশাক পরব নবী সাল্লা সাল্লাম নিয়মিত মিসওয়াক করতেন আমি সেই নিয়মিত মিসওয়াক করব নবী সাল্লা সাল্লাম যেভাবে শয্যা যাওয়ার আগে বিছানায় যাওয়ার আগে বিছানা ঝাড়তেন সেভাবে আমি ঝাড়ব নবী সাল্লাম জুতা পরিধান করার আগে যেভাবে আগে জুতা একবার ঝাড়তেন দেখেন জুতায় যদি কোনো পোকা মাকড় সাপ বসতে পারে তো এই জন্য নবী সাল্লাহ হচ্ছে আপনি জুতা আগে ঝাড়বেন জুতা ঝাড়বেন পরিধান করবেন ব্যবহার করবেন ডান পা আগে দিবেন বাম পা পরে দিবেন খোলার সময় বাম্পা আগে খুলবেন ডান পা পরে খুলবেন নবী সাল্লাম বিছানায় শোয়ার আগে বিছানা আগে ঝাড়তেন প্রতিটি কাজ নবীজির ডান দিক থেকে শুরু করতেন বাম দিকে শেষ করতেন নবী সাল্লা সাল্লাম প্রতিটি কাজ ডান দিক থেকে শুরু করতেন বাম দিক থেকে শেষ করতেন নবী সাল্লা সাল্লাম প্রতিটি কাজে দীর দীর এবং স্থির ছিলেন দৃঢ়তা এবং স্থিরতা স্থিরতা অবলম্বন করতেন নবী সাল্লাহ আলহুসাল্লাম ভালো কাজে ডানহাত ব্যবহার করতেন তুলনামূলক খারাপ কাজগুলিতে বাম হাত ব্যবহার করতেন অর্থাৎ নবীসাল্লাহ আলিহ সাল্লাম যত কাজ করেছেন সব কাজ আমাকে খুঁজিয়ে খুঁজিয়ে আমাকে অনুসন্ধান করে আতিপাতি করে অনুসন্ধান করে সিলেটি ভাষায় থুকাইয়া থুকাইয়া নবী সাল্লা সাল্লামের সুন্নাকে অনুসরণ করতে হবে আগের যুগে লোকজন সুন্নত মনে করে সুন্নত খুঁজাই খুঁজাই থুকাইয়া থুকাই সুন্নতগুলো করতো আর এই যুগে সুন্নত মনে করে আমরা ছেড়ে দেই এই হচ্ছে এই জমানার উন্মত নবীসাল্লাম আমাদের নবী শ্রেষ্ঠ নবী তার জীবনটাই আমার জন্য শ্রেষ্ঠ আদর্শ নবী সাল্লাম সর্বশেষ নবী এরপর আর কোন নবী আসবেন না এটাও মানতে হবে পাশাপাশি জীবনের সংবিধান মানতে হবে নবী সাল্লাম যে সংবিধানটা দিয়ে গিয়েছেন হে মানব মন্ডলী তোমাদের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে মাঈদ উপদেশ গ্রন্থ সুহান ও শিফাউলি সদুর এবং তোমাদের অন্তর সমূহের মধ্যে যত রোগ আছে যত বেদি আছে যত দুষ্ট বেদি আছে নেফাক আছে হাসাদ আছে হাকাদ আছে কিবির আছে রিয়া আছে আরবি কিছু পরিভাষা বলে দিলাম হাসাদ হিংসা হিংসা দূর করারও ওষুধ হচ্ছে কোরআন লুক দেখানো লুক দেখে এটারও ওষুধ হচ্ছে কোরআন নিফাক মুনাফিকি ক্ষোপড়তা ডাবল ডিলিং এগুলোরও ওষুধ হচ্ছে কোরআন হিমোক্রিসি এগুলোরও ওষুধ হচ্ছে কোরআন ও শিফাউল্লি মাফিস সদুর আত্মম্বরিতা অহংকার বড়ত্ব নিজেকে আত্মম্বরিতা এইসবের ওষুধ হচ্ছে কোরআন কোরআন অবশ্য ও শিফা উল্লিমা আফি সদুর মানুষের অন্তরের মধ্যে যত বেদিয়েছে। আছে যত খারাপ গুণ বৈশিষ্ট্য মানুষের মাঝে আছে সব খারাপ গুণ খারাপ বৈশিষ্ট্য এগুলো দূর করার জন্য কোরআন এসেছে আল্লাহরবুল আলমিন নবী সাল্লি সাল্লামের সন্ন্যতকে প্রকৃত অর্থে প্রাধান্য দেওয়ার গুরুত্ব দেওয়ার এবং তার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করার أمد الشكر توفيق وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته